রাজ আপনি যেমনটা এইচএন মিত্র রিপোর্টে দেখছিলেন যে কেন্দ্র করে কিন্তু আহ মানুষ তারা কিন্তু হচ্ছে মহাসড়ক এবং কিন্তু হচ্ছে সকাল থেকে মানুষের উপচে পড়ার ভিড় কিন্তু লক্ষ্য করার ছিল এবং আমাদের গাজীপুরে আসলে দুইটি মহাসড়ক রয়েছে ঢাকা টাঙ্গাইল মহাসড়ক এবং ঢাকা ময়মনসিংহ মহাসড়ক আপনার ঢাকা টাঙ্গাইল মহাসড়ক যে উত্তরবঙ্গের যে আপনার মানুষ তারা কিন্তু হচ্ছে সেই পথটি ব্যবহার করে আহ ইা তাদের হয়ে থাকে এবং ঢাকা মসজিদ মহাসাগরের মনসিংহ বিভাগ এবং কিছুটা হচ্ছে সিলেটের মানুষও এই সড়ক গুলো দিয়ে কিন্তু যাতায়াত করতো সেই দিক থেকে কিন্তু হচ্ছে সকাল থেকে কিন্তু হচ্ছে সড়কে ব্যাপক যানবাহনের চাপ বেড়েছিল তো এখন কিছুটা চাপ কমেছে আমরা দেখেছি সকাল থেকে যে আপনার কিছুটা ভোগান্তি নিয়েই কিন্তু হচ্ছে ঈদ যাত্রা হয়েছে ঘরমুখ মানুষের তারপরে তাদের মধ্যে একজনের স্বস্তি কাজ করেছে যে যতই অস্বস্তিকা না কেন সড়ক পথে কিন্তু প্রিয়জনদের সাথে তো করতে পারবেন সেই আনন্দটুকু ভাগাভাগি করতে গিয়ে কিন্তু হচ্ছে তারা এই সড়কের এই অসুস্থিতাকেও কিন্তু হচ্ছে স্বস্তি মনে করেই কিন্তু তারা ফিরছেন তারা যে বিষয়ে জানি না কি আসলে সড়কে ওইভাবে যানজটের কোনো খবর কিন্তু নেই তবে বেশ কিছু যেমন মুড়ে মুড়ে আপনার যে ফিডার রোড গুলো রয়েছে সেই ফিডার রোডে কিন্তু হচ্ছে আপনার যানবাহনের যে আপনার লোকাল যে যানবাহন রয়েছে যেমন থ্রি হুইলার রয়েছে অটোরিক্সা রয়েছে সেই যানবাহনের কারো কিন্তু কিন্তু হচ্ছে আপনার সেই বিভিন্ন বাজারের মোড়ে হয় কিন্তু যাত্রীদের এবং পাশাপাশি দেখা গিয়েছে যে অনেক গণপরিবহনের সংকট দেখা দেওয়ার কারণে কিন্তু হচ্ছে সাধারণ যারা হচ্ছে আপনার যাত্রী তারা কিন্তু পণ্যবাহী পরিবহন চেপে এবছর ঈদ যাত্রা করছে তো আরেকটা বিষয় বলছে যে গণপরিবহন পাওয়ার পরেও সেই গণপরিবহনে অতিরিক্ত ধারা আদায় করছে তার কারণে আসলে তাদের এই পণ্যবাহী পরিবহনে কিন্তু হচ্ছে যেতে হচ্ছে তো সেদিক থেকে কিন্তু হচ্ছে তাদের এক ধরনের তারা বলছেন যে এই ধারা নিয়ন্ত্রণে যে তদারকি করার জন্য জেলা প্রশাসন থেকে যে মোবাইল কোট যে ব্যবস্থা করা হয়েছে সেটি আসলে খুবই অপ্রতুল সেই মোবাইল কোটের ব্যবস্থাটি আরো আহ জোরালো করলে হয়তো বা ভাড়া নিয়ন্ত্রণ করা যেত যে ভাড়ার যে নৈরাজ্য ছিল তো সবকিছু মিলে এখন পর্যন্ত বলা যায় যে ঢাকা পশু মহাসড়ক যাত্রা হচ্ছে